বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান 1975 সালে জানুয়ারির দিকে তিনি বলেছিলেন বিদেশ থেকে টাকা পয়সা ভিক্ষে করে আনি আর সুররা সব খায়া ফেলে। আস্তে বলেন কোন জোরে বলুন ঠিক কি না? মাছ কিনতে গেছি অনেকদিন আগে একটা বাজারে, মাছের বাজারে ঢুকলাম, মাছ কিনবো। আমাকে দেখি দূর থেকে একটা লম্বা সালাম দিল এক মাছ বিক্রেতা। হুজুর আসসালামু আলাইকুম, সালাম দে হুজুর, আমি আপনার দারুণ ভক্ত, আপনার ওয়াজ শুনি, আপনাকে দেখে আমার খুব ভালো লাগলো। বলতেছে না যে মাছ নেন। তো বললাম ভাই আপনি আমার চিনেন তো, একটা মাছ দেন, মাছের বাজারে আসছি। তো উনি ওজন করলেন, ওজনে দেখলাম একটু গড়েই গেল, মানে যা দিবেন তিনি সেখান থেকে 200-250 গ্রাম মনে হয় বেশি হয়ে গেল। বললাম ভাই যান একটু বেশি দিলেন, এরকম করলে তো আপনি ক্ষতিগ্রস্ত হয়ে যাবেন, আপনি আমাকে যা দেওয়া সেটাই দিন। হুজুর মহব্বত করি তো, একটু মহব্বত করে দিলাম। তো ভাবলাম দেখি তো কি মহব্বত করলো, অন্য জায়গায় যে একটু মাপ দিয়ে দেখি, দেখলাম প্রায় 250-300 গ্রাম বেশি, ম্যাপে দেখি 250-300 গ্রাম নাই। কথা কি বোঝা যায়? কথা কি বোঝা যায়? কোথায় যাবেন আপনি, কোথায় যাবেন? আমি তো নিজেই ভালো না, আমরা তো নিজেই ভালো না, তাই না? নিজের ভালো হতে পারিনি তো। একটা অফিসে যে সৎ অফিসার, ওই অফিসের সমস্ত কর্মচারী কর্মকর্তা তার বিরুদ্ধে লাগে, যে ভালো তার অবস্থান সেখানে থাকে না, তার কারণে সুবিধা না পেয়ে তার বিরুদ্ধে লেগে যায়, শেষ পর্যন্ত হয়ে যান উনি আসামি। আমরা আছি কোথায়? কাকে বলবো, কার কাছে বলবো? আম গাছে এক চোর, একটা ছেলে আম চুরি করতেছে, আম বাগানের মালিক দেখে এসে দেখতে পেয়ে বলছে, এই ছেলে তোমার তো সাহস কম না, তুমি অন্যের কাছে উঠে তুমি আম চুরি করতেছো, তুমি কার ছেলে? থামো তোমার আব্বাকে বিচার দিচ্ছি। ছেলেটা মুস্কি হাসি দিয়ে বলে, আব্বা তো আমার মাথার উপরে সালা নিয়ে বসে আছে। কি কথা কি বোঝা গেল? কোথায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান 1975 সালে জানুয়ারির দিকে একটা ভিডিও দেখলাম, তিনি বলেছিলেন বিদেশ থেকে টাকা পয়সা ভিক্ষে করে আনি আর সুররা সব খায়া ফেলে। আস্তে বলেন কোন জোরে বলুন ঠিক কি না? আমরা ভালো হইনি। এটার অনেকগুলো কারণ আছে, ভাষাভিত্তিক কারণ, নৃতাত্ত্বিক কারণ, ভৌগোলিক কারণ, বিভিন্ন কারণ আছে। তবে সবচেয়ে মূল কারণ হলো ইসলামকে না মানা। আসতে বলবেন না জোরে বলেন ঠিক কিনা? ইসলামকে না মানা।